আমার ইয়াতে যে লকডাউন দিয়া হয়েছে আমার জেলাখন যেহেতু গ্রাম্যাঞ্চল বেশি আছে, ইয়াতে নগর অঞ্চল তেনেকে কম, আর গতি আমি তিনিখন যে মিউনিসিপাল বোর্ড আছে, হামরেন, বৈঠালাংচুয়া, ডংকা মকাম, এই তিনিখন মিউনিসিপাল বোর্ডের যেখিনি অন্তর্গত যেখিনি ঠাই, এখিনির কারণে আমি লকডাউনের ব্যবস্থা করেছো। আর তার লগতে খেরনি থানার অন্তর্গত যেহেতু আপনার মন করেছে যে আমার যিমানখিনি কেস উলাইছে সদ্যহতে সামাজিক সংক্রমণের, তাতে আমি খেরনি অঞ্চলতে বেশিকে পাইছো। আর এতিয়াও জাস্ট অকমান সময়ের আগত আহা তথ্যমতে আমার খেরনি থানার দুজন আরক্ষী কনস্টেবলও ইয়াতে পজিটিভ উলাইছে। আর সদ্যহতে আমার যিমানখিনি পজিটিভ আহিছে বেশিরভাগে খেরনি অঞ্চলের হয়েছে, স্বাস্থ্যকর্মীয়ে হোক বা অন্য ব্যক্তিয়ে হোক বা আজি আমি পুলিশেরও পাইছো। গতি খেরনি থানার অন্তর্গত ঠাইখিনিতো আমি এই লকডাউনের ব্যবস্থা করেছো। তার বাইরে জেলাখনের অন্য যেবিলাক ভিতর অঞ্চল আছে, যেবিলাক ধরক আমার সাধারণত একেবারে দুর্গম অঞ্চল আর গাঁওলিয়া অঞ্চল, তেনে ক্ষেত্রত আমার যেহেতু এইবিল ঠাইত ইমান সমাগমও নহয় আর ইতিমধ্যে রাইজও যথেষ্ট সজাগ হয়েছে, তেখেতসকলে নীতি নিয়মখানি পালন করেছে বা বাহিরের পর কোনবা মানুষ আহিলে কোয়ারেন্টাইনের ব্যবস্থা নিজে করেছে। গতি সেইখিনি অঞ্চল আমি বাদ দিছো যাতে যে দৈনন্দিন একটিভিটি থাকে এইখানে চলি থাক, খেতির কাম যেখানে আছে এইখানে চলি থাক, এটা আনারসর সিজন হয়েছে, অন্য খেতির কাম আছে, এইখানে যাতে তেখেতসকলে করে থাকি পারে, তারপরে সেইখানে অঞ্চল আমি এই লকডাউনের অন্তর্গত আনা নাই। আর খালি তেখেতসকল বাকি যেখানে নীতি নিয়ম আছে, যে ধর মাস্ক পিন্ধা হোক, সামাজিক দূরত্ব হোক, এইখানে তেখেতসকলে মানি চলিব।